কখনোই পারবেন না অন্য কারো ভালোবাসাকে ছিনিয়ে নিতে কিংবা জোর করে অন্যের ভালো লাগার মানুষ হতে। বরং আপনি যেটা পারবেন তা হলো নিজেকে এমনভাবে তৈরি করতে যাতে যে কেউ আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে আপনাকে পছন্দ করতে শুরু করে। আপনি যতই ভাবুন না কেন যে অন্যের জন্য আপনি কিছু করছেন কিংবা করে যাচ্ছেন, অধিকাংশ ক্ষেত্রেই সেই মানুষগুলো তা বুঝতে পারবে না। তাই উচিত হবে তাদের থেকে কোনো কিছুর আশা না করা, নইলে আপনাকে দুঃখ পেতে হবে। বিশ্বস্ততা অর্জন করতে হলে আপনাকে অনেক বছরের সাধনা করতে হবে, অথচ মাত্র এক সেকেন্ডের ব্যবধানে আপনার উপর থেকে সমস্ত বিশ্বাস উঠে যেতে পারে। সুতরাং বুঝে শুনে চলাই মঙ্গল। জীবনে আপনি কি কি পেয়েছেন তা আপনি হামেশাই ভুলে যাবেন, কিন্তু কি কি হারিয়েছেন তা বারে বারে মনে পড়ে আপনার মনকে ক্ষতবিক্ষত করবে। সুতরাং সবসময় অতীতের ভালো দিকগুলো মনে করবেন, খারাপ কিছু ভেবে নিজেকে অযথা কষ্ট দিবেন না। চোখের সামনে যাদেরকে দেখছেন তাদেরকে আগামীকাল সকালবেলা আর দেখতে পাবেন এটার কোনো নিশ্চয়তা নেই, তাই কারো সাথে দ্বন্দ্ব থাকলে শেষ বিদায় হয়ে যাবার আগেই সম্পর্কটা সুন্দর করে নিন। যা কিছু হয়েছে তা ভুলে যান, শুধু মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসুন। দেখবেন আপনার নিজের অজান্তেই আশেপাশের মানুষগুলো আপনাকে ভালোবাসতে শুরু করেছে। ভালোবাসাকে শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যকার সম্পর্ক মনে করে ভালোবাসা নামক পবিত্র নামটাকে অপমানিত করবেন না। ভালোবাসার পরিধি মহাবিশ্বের মতোই বিশাল। ভালোবাসা নামক বস্তুটিতে যতটা আত্মতৃপ্তি পাওয়া যায় তা অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। আর এই আত্মতৃপ্তির পরিপূর্ণ স্বাদ তখনই পাবেন যখন এই মহাবিশ্বের স্রষ্টা ও তার সৃষ্টিকে আপনি নিঃস্বার্থভাবে মহাপ্রাণ দিয়ে ভালোবাসতে পারবেন।